বাংলার উদ্যম এবং উদ্যোগে পশ্চিম বাংলা মুক্ত হবে। এই ছবিটা প্রতীকী, মুক্তি দেওয়া হলো খাঁচা বন্দি পাখিকে। এভাবেই বাংলাকে সন্ত্রাসের হাত থেকে, দুর্নীতির হাত থেকে মুক্তির শপথ নেওয়ার ডাক বিজেপির। বীরভূমের রামপুরহাটে দাঁড়িয়ে এই শপথের ডাক দিতে গিয়েই হুঁশিয়ারিও দিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ডিসেম্বর মাস ভয়ানক হবে বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে। মোহাম্মদবাজারের জিলেটিন উদ্ধারে অনেক নেতার নাম পাওয়া গেছে, যদিও সে নাম তিনি ফাঁস করেননি, তবে তারা যে খুব শীঘ্রই তদন্তের আওতায় আসছে তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের কাছে। পোস্ট ভায়োলেন্স, পাথর চুরি আর মোহাম্মদ বাজারের জিলোটিন উদ্ধারে নাম পাওয়া গেছে কত জানেন? ডিসেম্বরে বলবো। আরে বললেই ওদের নেত্রী বলবে এ সব জানে, আগের দিন বলে দেয় পরের দিন ধরা পড়ে। তাই আপনারা আসবে তো, পরশু দিন একটা স্পেশাল ট্রেন দিয়েছি আমরা, ওই ট্রেনে কুলাবে না, অটো গাড়ি দেওয়ার পয়সা বিজেপির নাই, নিজেরা আসবেন কিনা হ্যাঁ বলুন, হ্যাঁ কিনা বলুন, দল বেঁধে আসবেন তো। বীরভূমে অনুব্রতর দিন গেছে, এখন তিনি তিহারে, তবে তার অনুপস্থিতিতে বালি পাথর কয়লা পাচারের কাজ চলছে অবাধে একইভাবে। রাতের অন্ধকারে চলছে গরু পাচার, মদত দিচ্ছে পুলিশ। অভিযোগ তুলে রাজ্য পুলিশের ডিজিকেও সতর্ক করেছেন তিনি। সামনে এনেছেন বীরভূমের নতুন পাখির কথা। এখানে আর একটা ছোট ভাইপো রামপুরহাটে আছে, তিনি বানি খান, পাথর খান, ছবি খান। এখানে আপনার কি বালি বন্ধ হয়েছে? না 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 না, রাত্রে চলছে তাই না? ঝাড়খণ্ড থেকে গরু পাচার বন্ধ হয়েছে? হয়নি, দিনে চলে না, বিরোধী দল নেতার ভয়ে রাতে চলে। ছবি আছে মাননীয় এসডিপিও সাহেব, রাতে চালানোটাও বন্ধ করুন। আবার নতুন একটা পাখি উঠছে, তার নাম কাজল সিং, নতুন পাখি, সঙ্গে ভাগনা বাপি, আমাদের সব নজর আছে। দুর্নীতি থেকে ভোট হিংসা বীরভূমের তৃণমূল নেতারা যা চালিয়ে যাচ্ছেন তাতে তাদের অবস্থা কেষ্টর থেকেও খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এক কোটি লোককে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, লাভপুরে দেয়নি, নানুরে দেয়নি, শিউরি টুতে আর একটা চুলগুলো লাল করে ঘুরে বেড়ায় নুরুল ইসলাম, পুরন্দরপুর তাই তো, পাঁচটা অঞ্চলে নমিনেশন করতে দেয়নি, এই মালগুলোর অবস্থা কেষ্টর থেকেও খারাপ হবে। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম, খুব খারাপ হবে, ভদ্র হন নইলে বিপদ শাসন। অনুব্রত নেই কিন্তু বীরভূম আছে বীরভূমে। শাসক এবং প্রশাসন হাত ধরাধরি করে এগিয়ে নিয়ে যাচ্ছে কেষ্ট ট্র্যাডিশন। তাই দুর্নীতির এই বেড়া থেকে তৃণমূল মুক্ত বাংলা করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। 29 নভেম্বর অমিত শাহের সভায় যে যেভাবে পারেন ধর্মতলায় হাজির হবার আহ্বান জানালেন। 2024-এর আগেই বাংলার যুব সমাজকে বার্তা দিলেন এক নতুন বাংলা গড়ার। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।